ওয়াসার এমডি তাসকিম এ খানের একটি রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছে যে তার ব্যাংক হিসেব তলব করা হয়েছে এবং সেই তলবটি করেছে একটি সরকারি সংস্থা যার নাম হচ্ছে BFIU। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, সংক্ষেপে BFIU। কেন এটি চাওয়া হয়েছে সে বিষয়ে বলছি, আগে আমি আপনাদের রিপোর্টটি আগে বলি যে তাসকিম এখানের সব ধরনের ব্যাংক হিসাব জমা ও উত্তোলনের তথ্য জানতে চাওয়া হয়েছে। আগামী 29 আগস্টের মধ্যে ব্যাংকের যাবতীয় হিসাব ও লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে। এর আগে 17 আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাসকিম এ খানকে গত 13 বছরে কি পরিমাণ বেতন, বোনাস, TADA সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে সে তথ্য জানতে চান হাইকোর্ট। প্রতিবেদন আগারে 60 দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যানকে ওই সব তথ্য আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ ইজাহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন, যেটি বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার ও সার্ভিস অর্ডার লঙ্ঘন করে ওয়াসার এমডি কে অযৌক্তিক উচ্চ বেতন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত মাসে ওই রিট করেন। প্রথম আলোয় প্রকাশিত পাল্লা দিয়ে বাড়ছে পানির দাম ও এমডির বেতন শিরোনামে প্রতিবেদন এবং ভিক্ষায় চলা ওয়াসার এমডির বেতন কেন সোয়া 6 লাখ টাকা শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ রিটে সংযুক্ত করা হয়। এখানে বলা হয়েছে যে গত 13 বছরে 14 বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে সংস্থার এমডি তাসকিম এখানের বেতন। সেই হিসেবে দেখা গেছে যে এখন যে পরিমাণ তার বেতন বৃদ্ধি করা হয়েছে তাতে দাঁড়াচ্ছে যে মাসে তিনি 6,25,000 টাকা পাচ্ছেন। এই হিসেবে গত 12 বছরে তাসকিম এখানের মাসিক বেতন বেড়েছে 421%। এদিকে তাসকিমের পরে যারা ওয়াসার এমডি হবেন তারা যেন এ পরিমাণ বেতন না পান সেটিও নিশ্চিত করেছে ওয়াসা কর্তৃপক্ষ। দর্শক খেয়াল করুন যে একটা মানুষের বেতন হচ্ছে গত 12 বছরে 421% বেড়েছে এবং 6,25,000 টাকা হচ্ছে বেতন একটি সরকারি সংস্থায়। আপনারা চিন্তা করতে পারেন যেখানে আমাদের চা বাগানের চা শ্রমিকরা আন্দোলন করছে 300 টাকা দৈনিক 300 টাকা মজুরি, অর্থাৎ মাসে যদি হিসাব করা হয় তাহলে 9,000 টাকা, এখন তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 120 টাকা। সেই জায়গায় কত গুণ বেশি শুধু চিন্তা করেন তাসকিম এ খান। এবং তাসকিম এ খানকে নিয়ে অনেক রকম কিন্তু গণমাধ্যমে আলোচনা এসেছে যে তিনি আমেরিকায় ছিলেন এর আগে, তখন তিনি সেটাকে তার কর্মকাল হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ তিনি আমেরিকায় বসে অফিস চালিয়েছেন। তারপরে সর্বশেষ কিছুদিন আগে তিনি আবারও একই প্রক্রিয়ায় যেতে চেয়েছিলেন, তখন বোর্ড মিটিং এ সেটি ছুটি হিসাবে গণ্য করা হয়েছে। তিনি বলেছিলেন যে তার পরিবার আমেরিকায় থাকে, তিনি সেখানে যাচ্ছেন বটে, তিনি সেখান থেকে অফিস পরিচালনা করবেন, কিন্তু সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। তার মানে একটা ব্যক্তি কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে তিনি বহাল তবিয়াতে বসে আছেন আজকে 13-14 বছর, চিন্তা করতে পারেন, মানে তিনি এতই অপরিহার্য।